শিশুদের জন্য বিকল্প নেই মাতৃদুগ্ধের, তেমনি মানুষের জীবনের জন্য পানীয় জলও বিকল্পহীন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে পরিশুদ্ধ পানীয় জল পান করা, পানীয় জল সংরক্ষণ নিয়ে মানুষকে সচেতন করতে শামসেরগঞ্জে র্যালিতে হাঁটলেন ICDS কর্মী থেকে সরকারি আধিকারিকেরা। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যেই 1990 সালের অগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি। এই বছর শামসেরগঞ্জ ব্লকের র্যালি থেকে ICDS কর্মীরা জানালেন, মায়েদের সচেতন করার পাশাপাশি জল সংরক্ষণ, নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল পান করা নিয়েও সচেতন করেন তারা। CDPO স্যারের নির্দেশে আমরা শামসেরগঞ্জ প্রজেক্টের ICDS AWW সমস্ত ICDS AWW আমরা আজকে মাটি দুগ্ধ দিবস নিয়ে চতুর্থ দিনে একটা র্যালি করলাম। এবং সেখানে আপনি যে পানীয় জলের ব্যবস্থার কথা বলছেন, যে আমাদের আন্তর্জাতিক বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জল জীবনের মিশন পক্ষ থেকে পানীয় জলের যে ব্যবস্থা, অপচয় রোধ এবং সংরক্ষণ বিষয়ে র্যালির মাধ্যমে আমরা জনসাধারণের কাছে এবং মায়েদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিলাম। আজকে আন্তর্জাতিক বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে আমরা প্রত্যেক অঙ্গনওয়াড়ির কর্মীদের নিয়ে আমরা আমাদের অফিস থেকে বিডিও অফিস পর্যন্ত আমরা একটা র্যালির ব্যবস্থা করেছিলাম। সেইখানে আন্তর্জাতিক বিশ্বযুদ্ধ দিবস উপলক্ষে জল জীবন মিশনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবহার, অপচয় রোধ এবং সংরক্ষণ বিষয়ে র্যালির মাধ্যমে জনসাধারণের কাছে এবং মায়েদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হলো। সচেতনতার বার্তা দিচ্ছেন সরকারি আধিকারিকেরাও। এখানে জল জীবন মিশনের সঙ্গে সংযুক্ত আছেন, তারাও এই মাতৃদুগ্ধ দিবস হিসেবে যে র্যালি বা যে প্রকল্পর বা পরিকল্পনার কাজ চলছে তার মধ্যে ওনারাও যুক্ত আছেন এবং তারা বিভিন্নভাবে মানুষকে সচেতন করছেন জল নষ্ট না করা বা পানীয় জল কীভাবে ব্যবহার করা হয় এবং এই রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো সব নিয়েই বলা হচ্ছে। এবং তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্কুল থেকে বিভিন্ন স্তর, প্রাইমারি স্কুল থেকে আপনাদের হাই স্কুল অবধি, SSK MSK এবং সাধারণ মানুষের মধ্যেই বার্তাটা ছড়িয়ে দিচ্ছেন।